আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব ডেনিম শর্টস প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করতে হয়। এটা হচ্ছে আমাদের আজকে স্টাইল। হ্যাঁ, তো এই শর্টস এখানে ফাংশন কিন্তু সব ধরনের ফাংশন আছে, যেমন হচ্ছে পকেট আছে, ফ্লাই আছে, তারপর হচ্ছে আপনার ক্রিকেট পকেট আছে, সাইড ফরওয়ার্ড আছে, ব্যাক ইয়োক আছে। হ্যাঁ, সবগুলো আমরা করব। তো আমরা মেজারমেন্ট চলে যাই। এটা হচ্ছে আপনার মেজারমেন্ট 104 সাইজ। তো ওকে, তো আমরা মডেল চলে গেলাম ডিরেক্টলি এখান থেকে। স্টাইল নাম্বার একটা দিয়ে দিছি, যা আছে দিছিলাম আর কি। তো এখন ডিসপ্লে টাইটেল ব্লক সাইজ সাইজ এখান থেকে আমরা সিলেক্ট এখানে 92 থেকে 140 সাইজ, তাই না? তো আমরা এখানে সাইজ আপাতত নিচ্ছি না, যেহেতু আমরা বেসিক সাইজ করতেছি। ঠিক আছে, জাস্ট আমরা 104 মেজারমেন্টটা ফলো করবো। তো এখন যেটা করবো, F7 তো দরকার নেই, এখন হচ্ছে নিউ শিট, F2 রেক্ট্যাঙ্গেল। আপনি শর্টস প্যাটার্ন আপনি রেক্ট্যাঙ্গেল করেই করবেন সব থেকে ভালো সেটা। তো আমাদের এখানে মেজারমেন্ট হচ্ছে ইনসিয়াম লেন্থ হচ্ছে 7 সিয়াম, থাই হচ্ছে আপনার কত, 20.5, হিপ হচ্ছে 32। হ্যাঁ, তো আমরা কি এটা কোথায় থেকে শুরু করব, বিশেষ করে শর্টস যে আইটেমগুলো আছে এগুলো আমরা কোথায় থেকে শুরু করব? যেমন এখানে আছে হচ্ছে পকেটের মেজারমেন্ট, এখানে সব ধরনের পকেট এখানে মেজারমেন্ট, আর বডিতে এখানে সবগুলো আছে। ঠিক আছে, তো এখন যদি আমি যেমন হচ্ছে এখানে ফরন রাইজ আর হচ্ছে ইনসিয়ামের যে মেজারমেন্ট আছে এটাকে যদি আমি যোগ করি, যেমন 20.5, না সরি এটা না, ফরন রাইজ কোথায়, এই ফরন রাইজ, ফরন রাইজের 17.17 আর হচ্ছে 7 কত হয়, তাহলে হলো কত, 25.5, তাই না? তো 25.5 আমি যদি একটা রেক্টেঙ্গেল দিই, 25.5 আর হচ্ছে হাই হচ্ছে 20.5। এখন এই 20.5 থেকে আমি যদি এখানে একটা ক্যালকুলেশন করে, আমরা যে বরাবর যেভাবে করছিলাম, যে এটাকে আমি ক্যালকুলেশন করে নেব, যেমন এখানে ফরন রাইজ এবং ব্যাক রাইজ কত, তো 17 আর হচ্ছে 26, তাই না? তো এখান থেকে আমি যদি 3 সিএম কমাই নিই, যেমন এখানে 20.5 আছে তাই, তো এখানে 3 সিএম যদি কমাই নেই তাহলে কত থাকে, তাহলে হচ্ছে 17.5। তো 17.5 আর হচ্ছে 25.5 আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন আসি হচ্ছে এখান থেকে যে ইনসিয়াম ল্যান্ডটা আছে সেটা আমরা এখান থেকে যদি প্যারালাল করে, সেভেন সিয়াম মাইনাস সেভেন, এটা হচ্ছে ইনসিয়াম ল্যান্ডের জন্য। আর এখান থেকে আমাদের একটা হিপের প্লেসমেন্ট যদি থাকে অবশ্যই সেটা দিতে হবে, যেমন হিপ ডিস্টেন্স ফ্রম টপ ইজ এখানে বলছে হচ্ছে 12 সিএম। তো 12 সিএম এখানে কিন্তু 3.5 সিএম হচ্ছে আপনার ওয়েট বেল্ট, ওয়েট বেল্ট সহ কিন্তু হবে। তো আমরা যেহেতু ওয়েট বেল্ট হিসেবে রাখি নাই, হিসেবে ধরি নাই, কারণ এটা আমরা পরে কাজ করবো, সেজন্য আমাদের টপ থেকে করতে হবে কত, 12 সিএম। তো এটাকে আমরা 12 সিএম ধরে আমরা একটা প্যারালাল করে নিচ্ছি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তো এখন এখান থেকে হিপের মেজারমেন্টটা দেন, হিপ কত আছে, ঠিক হচ্ছে 32, হচ্ছে 16, এখানে দিছি 16 সিএম মাইনাস 16। ওকে, তো এখান থেকে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমার একটা পয়েন্ট আসছে এখান থেকে, এখান থেকে দেখেন ওভেনের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে এক্সটেন্ডেড কোনো মেজারমেন্ট এখানে নাই, তো মেজারমেন্ট যেটা আছে সেটা কিন্তু আপনাকে রাখতে হবে। যেমন এখানে 26 ওয়েস্ট হচ্ছে 26, আপনার 26ই রাখতে হবে, বেশিও রাখা যাবে না কমও রাখা যাবে না। তো সেক্ষেত্রে তো 26 এখানে কিন্তু হয় হচ্ছে 13, তাই না?
এখানে কিন্তু হওয়ার কথা আমার 13, তাহলে আমরা 13 কিন্তু করতে আমাদের করতে হবে। তো সেই জন্য আমি আপাতত যেটা করব সেটা যেমন এখান থেকে আমি মেজারমেন্টটা কত আছে একটু দেখে নেব, লেন্থ মেজার এইখান থেকে এখানে, এখানে হচ্ছে 16, তার মানে 3 সেম আমাদের কমাইতে হবে, তাই না? তো 3 সেম যদি আমি কমাই, এখান থেকে যদি আমি 2 সেম কমাই, এখান থেকে 2 সেম ডেভেলপ ধরে দিলাম হচ্ছে 2 সেম, আর এখান থেকে দিলাম হচ্ছে 1 সেম মাইনাস 1, তাহলে এখন কিন্তু আমার এটা 13 হয়ে গেছে, তাই না? তো এটাকে আমি ইনসার্ট করি, দেন হচ্ছে এখান থেকে আমি রাজের মেজার রাজের যে শেপটা আছে মানে রাজের লাইনটা আমরা দেবো বেজিয়ার দিয়ে, ঠিক আছে? এখান থেকে এখানে, এখান থেকে হচ্ছে এখানে, এখন এটাকে শেপ দিই। শেপ দেওয়ার জন্য অবশ্যই ডিসপ্লে হ্যান্ডেল F3 রিশেপ, ওকে। তারপর এখান থেকে আমাদের হিপের মেজারমেন্ট এখানে, তাই না? তো আমাদের হিপের মেজারমেন্ট তো থাকবেই, সেটার পাশাপাশি আমরা এখন ওপেনিং এর মেজারমেন্টটা কত আছে, তো এখানে ওপেনিং এর মেজারমেন্ট যদি আমরা দেখি, ইনসিয়াম বটম উইথ এটা হচ্ছে হচ্ছে স্ট্রেচ ট্রাউজার, তো বটম উইথ সেটা কোনটা, এটা হচ্ছে 20, ঠিক আছে? 20টা হচ্ছে বটম উইথ অর্থাৎ ওপেনিং, এটা তো 20-এর থেকে এখানে যদি আমরা 3 সেম বাদ দিই তাহলে হয় কত, 17। তো এখন যদি আমরা এটাকে 17 হিসেবে, যেমন এখান থেকে এখানে মেজারমেন্ট আসলে 17, তাই না? এখান থেকে আমাদের আছে কত, আমরা কত দেখছিলাম মনে নাই, আবার একটু দেখি, ষোলো সে তো লাগবে হচ্ছে আপনার 17, কত 17 সেম, তাই না? তো এখান থেকে আমি এটাকে 1 সেম আমি এখান থেকে একটু উঠাই দিই, যেমন এখানে ডেভেলপ ধরে এখানে 1 সেম আপাতত উঠাই দিই, পরে আমরা কাজ করতে পারবো 1 সেম। তো এটাকে ইনসার্ট, ব্যাস এখন আসেন, এখন আসেন হচ্ছে আপনি ডিরেক্টলি F1 বেজিয়ার শিফট বাটন প্রেস করে এখানে দেন, দেন হচ্ছে এখানে লাগাইতে পারেন, তবে একটু কাজ করতে হবে, আমরা পরে করতেছি, ঠিক আছে? এটা আমরা বেজের ধরে এখানে লাগাই দিলাম, দেওয়ার পর আমার বাকি যে লাইনগুলো আছে আপাতত আউট করে দেই, ডিলেট ডিলেট করলাম, আচ্ছা এখন এই শেপটাকে একটু মডিফাই করি। হ্যাঁ, মডিফাইয়ের জন্য আমাদের রিশেপ করে আবার সুন্দর করে শেপটাকে মডিফাই করে নিতে হবে, আচ্ছা এখানে কিন্তু কাজ আছে, আমরা এটা পরে দেখতেছি। তারপরে এখন এখন আসেন হচ্ছে আমাদের এখান থেকে আমরা কিন্তু ব্যাকপার্টটা করে নিতে পারি, যেমন এটা আমাদের আপাতত একটা ফর্ম পার্ট হয়ে গেছে, তো এখানে মেজারমেন্ট আমাদের ইনসিয়াম একটু বেশি হচ্ছে না কম হচ্ছে, সেটা চেক করার জন্য আমরা মেজারটা করে দেখি, এখান থেকে লাগবে হচ্ছে 7 সিএম, ঠিক আছে? তো 7 সিএম এ আছে, ওকে। তো এখন আসেন হচ্ছে আমাদের এই যে ফরওয়ার্ডিং জন্য আমরা 3 সিএম করে শর্ট রেখেছিলাম, মেজারমেন্টের থেকে 3 সিএম শর্ট রেখেছিলাম, সেই 3 সিএম কিন্তু আমাদের বাড়াই দিতে হবে। তো সেটা কিভাবে দেবো, F3 ল্যান্ড স্ট্রেস করে দিলাম, তো 3 3 এখানে 6 সেম বাড়াইতে হবে, 6, তবে এখানে দিলাম হচ্ছে 6, ওকে। তারপর হচ্ছে এখান থেকে বেজিয়ার বা স্ট্রেটই ধরেন, এখান থেকে স্ট্রেট লাগিয়ে দেন, অসুবিধা নেই। তারপর এখান থেকে আপনি এই এটাকে, হ্যাঁ, প্যারাল করে নেন হচ্ছে F1 প্যারাল -1.5, সরি প্লাস দিতে হবে 1.5, ওকে।
তো তারপরে এখন আমি আপাতত সাইড সিএমটা আমি ডিরেক্টলি এখান থেকে ধরে বা এইখান থেকে ধরে সাইড সিএমটা আগে আমাদের ঠিক রাখতে হবে, ঠিক আছে? এটা ব্যাকপার্টের ক্ষেত্রে আমি ব্যাকপার্টটা করতেছি, কিন্তু তো এখান থেকে ব্যাকপার্টটা এই পর্যন্ত আমি সোজা রাখলাম। রাখার পর যদি আমি চাই যে এখান থেকে এই বেজিয়ার ধরে F1, এখান থেকে যদি এভাবে দিই তাহলে কি সোজা হয়ে গেল, তাই না? তো এটাকে আমি ই করি, এই বরাবর করার জন্য এ লাইন থেকে এটাকে এ লাইন করে আমি বরাবর করলাম, তাহলে কি সাইড সেম অন্তত আমাদের মিল হয়ে গেল। তো এখানে কতটুকু ডিস্টেন্স আছে, এখানে যদি আমরা ডিস্টেন্সটা দেখি আসলে কত আছে, এখানে আছে হচ্ছে 1 cm 9 mm, ঠিক আছে? 1 cm 9 mm, আর হচ্ছে এখানে যদি কোনো ডিস্টেন্স না থাকে, এইখানে যদি কোনো ডিস্টেন্স না থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমি মানে সহজভাবে যেটা বুঝি যেটা সেটা আমি করি, যে আমি এখানে দিলাম না, ঠিক আছে? এটা আমি এখানে দিলাম না, ফার্স্ট আমি এখান থেকে স্ট্রেট বা বেজিয়ার যেটাই ধরি আমি বেজিয়ার ধরেই দিলাম, বেজিয়ার এখান থেকে ধরে ডিরেক্টলি এদিকে চলে গেলাম, ঠিক আছে? এভাবে চলে আসলাম। তো আসার পর এখানে আবার এ লাইন করে এটাকে এ লাইন করলাম, এ লাইন করার পর এখন যদি আমি চাই যে এখানে স্ট্রেট আছে একটু কার্ভ করে দিলে দিতে পারি, তো আমি এই কার্ভ করব এবং সেটা এখন না পরে করতে পারি, কারণ হচ্ছে এখানে যে আমার হাই লোড যে ডিস্টেন্সটা এটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমি আরও নিচে নামাইতে পারি, আর যদি বেশি না হয় এটা কিন্তু আমি আরও উপরে উঠাইতে পারবো, ঠিক আছে? তো সেই জন্য আমাদের মূলত আপাতত ব্যাকগ্রাউন্ডের শেপটা আমাকে দিয়ে নিতে হবে। যেমন এখানে যদি আমি কতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা আমি বের করব, F8, এখানে 5 mm মতো গ্যাপ আছে, ঠিক আছে? ধরলাম 5 mm, তো এখান থেকে আমি 5 mm আপনাকে ডেভেলপ ধরে 5 mm আমি একটা -0.5 দিলাম, দেওয়ার পর এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে বেজিয়ার ধরে, দেখুন এখন এখন আমার এই যে এখানে কত আছে, এখানে যা 13 সিএম, আমাদের কিন্তু এই ব্যাকপ্যাকটা কিন্তু 13 সিএম রাখতে হবে, তো আমরা পরে রাখবো। আপাতত আমি শেপটা দিয়ে নিচ্ছি, ব্যাগের শেপ ব্যাগের শেপ কিন্তু দিবেন, এবং সেটা এই স্যাডেল, যে স্যাডেল স্যাডেলটা কিন্তু মাথায় রেখে আপনাকে শেপগুলো দিতে হবে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস এখানে দেখেন, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে ফ্রন্টের যে শেপটা একবার কিন্তু কম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে পারে একটু খেয়াল করবেন। আমরা তো 3 সিএম দিছি, এখানে 3 সিএম যে শর্ট দিয়েছিলাম সেই 3 সিএম আমরা ব্যাক পার্টে বাড়াই দিছি, আমাদের কিন্তু মেজারমেন্ট অ্যাকচুয়ালি পারফেক্ট হয়ে গেছে। তো এখন মেজারমেন্ট যেহেতু পারফেক্ট হয়ে গেছে, তো এখন আপনি করতে পারেন যেটা, যে আপনি ফ্রন্টের শেপটা আর একটু বাড়াই দিবেন। তো সেই ক্ষেত্রে কি করতে পারেন, যেমন আমি এটাকে 5 মিলি উঠাই দিলাম, ঠিক আছে? এখানে 5 মিলি উঠাই দিলাম 0.5, তাহলে এখানে কিন্তু আমাদের 0.5 কমে যাবে, ঠিক আছে? -0.5, তাহলে আমাদের এই ব্যাগ ফ্রন্টের শেপটা একটু বেড়ে গেল। দেখেন এখানে আমরা যদি একটু শেপটা দেখে, শেপটা কিন্তু একটু বেড়ে গেল, এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো এখন এইদিকে যেভাবে করলাম এখানে কিন্তু করতে হবে, কারণ দেখেন এখানে কিন্তু আমাদের করতে হবে। তো এটাকে তাই করে নিচ্ছি, এখানে 5 মিলি কমাইলাম, এখানে 5 মিলি বাড়াইলাম, ওকে, ব্যাস এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের কিন্তু 2.5 cm 2.5 cm করে ফরওয়ার্ড থাকলো। তো এখন আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডের শেপ দিছেন, তো ওকে, এখন আপনি মেজারমেন্ট দেন, অর্থাৎ মেজারমেন্ট কত, ফ্রন্ট রাইজ ব্যাকগ্রাউন্ড মেজারমেন্ট আমি একটু দেখে আসি। ফ্রন্ট রাইজ হচ্ছে এখানে 17.5, ব্যাকগ্রাউন্ড হচ্ছে 26, ঠিক আছে? তো 17.5 আর হচ্ছে 26 আমরা দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডেভেলপ -0.5, এখানে কিন্তু বেল আমরা পরে আমরা অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে? আপাতত আমরা মেজারমেন্ট যেটা সেটা দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছে
26, 26। ওকে, এখন এটাকে আমি ইনসার্ট করি, ইনসার্ট, দেন দেখো না, এখন দেখেন এখানে যদি আমি ডিলিট বাটন প্রেস করে আমি এই যে লাইনগুলো আছে এগুলো আমি আটকে দিই, কারণ এগুলো তো আমার মেজারমেন্ট না, আমার মূলত মেজারমেন্ট হচ্ছে এখান থেকে। এখন আমি বেজিয়ার এখান থেকে এখানে দিলাম, আর হচ্ছে এখান থেকে এখানে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের কিন্তু এই যে ফ্রন্টটা কিন্তু বেশি ডাউন হয়ে গেছে, তাই না? ডাউন হলে আসলে এখানে কিছু করার নেই, কারণ আমাদের পিকচার দেখতে হবে এবং মেজারমেন্ট তো আছেই, সবগুলোই আমাদেরকে ফলো করতে হবে। এখানে কিন্তু দেখেন ফ্রন্ট একটু কার্ভ আছে, অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্ন যেটা আছে আমরা এখানে আরও কিছু মডিফাই করতে পারি, যেমনটা হচ্ছে এখানে যদি এই আমি বলছিলাম যে এটাকে আরও কার্ভ করে দিতে পারি, যেমন আপনার এটা কিন্তু এই ফ্রন্টের যে 17 সিএম আছে, হ্যাঁ এখানে যে 13, সরি 13 সিএম আছে, আমাদের কিন্তু ব্যাকটারও 13 সিএম থাকতে হবে। মার্জিন এই দেখেন এখানে 13 সিএম একটু বেশি আছে, সেটা আপনি কমায় দিতে পারেন। তো কমায় আপনি কীভাবে দেবেন, এই দিক থেকে আপনি একটু টান দিয়ে এভাবে ধরে একটু কমায় দিতে পারেন, ঠিক আছে। এখানে আসলে মেজারমেন্ট ধরে আসলে এখানে এখানে 2 মিলি বেশি আছে, এখানে আমি 2 মিলি বেশি রাখতেছি। ওকে, তো 2 মিলি, 2 মিলি বেশি আছে, এটা 13, ওটা 13। ওকে, তো এখন শেপটা আর একটু সুন্দর করে নিতে হবে এইভাবে। এখন একটু পিকচারটা দেখে আসি, এখানে কিন্তু আমাদের মেজারমেন্ট কিন্তু পারফেক্টলি মিলে গেছে, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি এখানে যত গ্যাপ রাখছেন এখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে, তো অ্যাভারেজ কিন্তু আপনার মেজারমেন্ট কিন্তু সব কিছু পারফেক্ট। তো এখন এখান থেকে আপনি বেজে যাওয়ার পর এখানে একটু শেপ দিয়ে নিতে পারেন। এখন আরেকটা জিনিস এখানে দেখেন, যদি আমরা এই যে ডিস্টেন্সটা, এখানে কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেছে, তাই না? এই ডিস্টেন্সটা কিন্তু কমাইতে পারি, যেমন তো আমরা এই হাফ সিম কমাইলাম, হাফ সিম বাড়াইলাম, এটাকে আবার পুনরায় আগের জায়গায় চলে আসি, তাহলে কি হবে? এখানে ধরুন আমি একটু কমাই দিই, আবার আগের জায়গায় চলে আসলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। তা আর একটু কিন্তু আমাদের এই উপরে যে পয়েন্টটা আছে সেখানে কিন্তু একটু কমে যাবে, তো সেজন্য আমি আবার একটু কাজ করি, যেমন -0.5, তারপর এটা দিলাম +0.5, ঠিক আছে, 0.5, তারপর এটা আমি তাই করি -0, সরি, এটা হচ্ছে 0.5, আর এটা হচ্ছে -0.5, ঠিক আছে, -0.5। ওকে, এখন দেখেন এখানে যে আমি 5 মিলি কমাইলাম, এখানে 5 মিলি কমাতে আমার রাইস কিন্তু কমে গেছে, তাই না? তো রাইস যদি কমে যায় সেই রাইসটা আপনাকে অ্যাডজাস্ট করবে কোথা থেকে, এখান থেকে কিন্তু রাইসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তুমি এখানে আমি 5 মিনিট তখন বাড়াবো -0.500, তাহলে কি হলো, এদিকে আমার উঠে গেল। আবার এখানে যে 5 মিলি আমি বাড়াইছিলাম এখানে কিন্তু 5 মিলি বেড়ে গেছে, তো এখানে আমার 5 মিলি কমাই দিতে হবে। ওকে, 0.500, ডিস্টেন্স কিন্তু কিছুটা হলেও কমে গেল, তাই না? এভাবে কিন্তু প্যানেলগুলো অ্যাডজাস্ট করতে হবে। আর ব্যাগের ফরনের রাইস এখন যা আছে মোটামুটি, এর থেকে আর কমানো অসম্ভব, ঠিক আছে, চলবে, বেশ হয়ে গেল। এখন আপনি আসেন হচ্ছে আপনার ইউক আছে, তারপর হচ্ছে কি বলে সাইড ফরওয়ার্ড আছে, ফ্রন্ট পকেট আছে, হ্যাঁ ব্যাক পকেট আছে, সবগুলো ডিটেলস আলোচনা করার জন্য আমাদের আরেকটা পার্ট করতে হবে, কারণ আমি বেশি বড় ভিডিও করতে চাই না, কারণ আপনারা এত বড় ভিডিও আপনারা কেউ দেখতে চান না, বিধায় আমিও বলছি যে এরকম ভিডিও করতে দরকার হলে আমরা দুইটা দুটো করে পার্ট করব, সব থেকে এটাই ভালো, কারণ এই প্যাটার্নটা সবগুলো পার্টস করতে গেলে 1 ঘন্টার উপরে চলে যাবে, হ্যাঁ, যেহেতু আমাদের দেখে দেখে পিডিএফ ফাইল দেখে আবার করতে হয়, অনেক সময়ের ব্যাপার, হাতে ফাইল দেখে যদি কাজগুলো করা হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কম লাগে। তো সেদিন আমি চাচ্ছি আর বেশি দূরে আগাবো না, কারণ হচ্ছে আমাদের লং ভিডিও কেউ দেখতে চায় না। ওকে, তো এখন আমি যেটার জন্য একটু কাজ করব সেটা হচ্ছে ওয়েস্টের যে আমার 3.5 সেমের একটা মেজারমেন্ট আছে, ওই 3.5 সেম আমরা এনে কমাই দেবো। তো এটা কীভাবে কমাবো, জাস্ট আমরা এখানে F3 পিন, এই পিন পিনার আগে আমার এই দুটো অপশন পিন, তারপর এখান থেকে মুভ, মুভ করার পর এখানে তো আমরা সিলেক্ট আগেই করছি, এখান থেকে আমি 3.5 সেম কমাই দিই দিতে পারি, ঠিক আছে, 3.500, ব্যাস। এখন দেখেন আমাদের 3.5 সেম কমে গেছে,
আর এখানে স্লিপের, সরি কি বলি, এখানে যে আমার ইয়ার শেপটা, অর্থাৎ এই রাইজের যে শেপটা আছে, শেপটা কিন্তু একটু নড়ে গেছে, তো আমাদের এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন এখানে আরো একটু কাজ করা যায়, সেটা হচ্ছে যে ব্যাক পার্টের ক্ষেত্রে, যেমন আমার এখানে যদি বেশি হয়ে যায়, যেমন আমি এখন এই যে এখান থেকে এই দেখেন আরো অ্যাডজাস্ট করার বহুত কায়দা আছে এখানে, ঠিক আছে। ধরেন আমি এটাকে 5 মিলি কমাই দিলাম, এটার থেকে 5 মিলি কমাই দিলাম, 0.5, 0.5 কমাই দিলাম, এটাও 0.5 কমাই দিলাম, এটাকে 0.5 কমাই দিলাম। আমি কিন্তু সরি, এখানে 0.5 কমাইলাম, এখানে 0.5 কমাইছি, কোথায় কোথায় করলাম, তো আবার ব্যাগে চলে গেলাম। ওকে, এই তো আমরা যেটা করতে চাইছিলাম, যে আমরা যদি প্রথমে এখান থেকে কমাই, এবং এখানে আমি 5 মিলি কমাই দিচ্ছি, 0.5 কমাই দিলাম, বা অ্যাক্সিয়াম কমাই দিলাম, আপনাকে একটু বেশি করে দেখাই, এখানে ধরেন আমি অ্যাক্সিয়াম কমাই দিলাম, ঠিক আছে, অ্যাক্সিয়াম এখানে 0.0, তো এখানে আমি অ্যাক্সিয়াম কমাই দিলাম, এখানে তো আমার অ্যাক্সিয়াম কমবে, তাই না, নাহলে তো ইনসিয়াম শর্ট হয়ে যাবে, এখানে অ্যাক্সিয়াম কমাই দিলাম। তো এখন অ্যাক্সিয়াম এদিকে আমি কমাতে, আমার রাইসটি কিন্তু অ্যাক্সিয়াম বেড়ে গেছে, সেই অ্যাক্সিয়াম আমি এখানে কমাই দিলাম। তো এখন এটাকে অ্যাক্সিয়াম কমাতে কমাতে দেখেন কি অবস্থা হয়ে গেছে, তো যাই থাক যাই হোক, এটাকে আপনাকে মডিফাই করে নিতে হবে, ঠিক আছে, এভাবে আপনাকে কাজগুলো করে নিতে হবে, এখানে যাই হয় হোক। ব্যাস এখন বলবেন যে ব্যাক পার্ট হয়ে গেল, এখন যে এখানে ডাউন ডাউন হয়ে গেছে, এখান থেকে একটু ডাউন ডাউন হয়ে গেছে, তো আপনি সাইড সিনটা 5 মিলি করে কমা দিতে পারেন, তো এটাকে 5 মিলি কমা দেন, 0.5, এখানে 0.0, এখানে এটাকেও আপনি 0.5, অবশ্যই সাইড সিমের সাথে যদি মিল আছে এটাও কমাইতে হবে। তো এখন হরন রাইজ আমি ঠিক, সরি এটাকে আমি উঠাই দিলাম, এটা উঠাই দেওয়ার পর এটা হচ্ছে আমাদের হরন বেজিয়ার, এটা হচ্ছে ফরন, আর এটা হচ্ছে ব্যাক, তাহলে কি ব্যাক ফরন আমাদের আলাদা আলাদা হয়ে গেল। জাস্ট ব্যাকটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই হ্যান্ডেল তো আছেই, এখান থেকে রিশেপ তারপরে এটাকে একটু শেপ করে এভাবে লাগাই দেবেন, তাহলে আপনার ব্যাক পার্ট হয়ে গেল, ফরম পার্ট হলো, এভাবে কিন্তু কাজগুলো অ্যাডজাস্ট করে দেবে। এখন দেখেন এখানকার কিন্তু লুকিংটা খুব সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে F3 ইনসার্ট ডিলেট, স্টেট, ওকে, তো ব্যাগ, এটা হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে ফরন। তাহলে আমাদের এখন মেজারমেন্টটা যদি চেক করতে চান চেক করতে পারেন, এখান থেকে 2-1 মিলি কম থাকলে এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। ওকে, এখন থাইয়ের জায়গায়, এখানে এই থাইয়ের একটা বিষয় আছে, থাইয়ের বিষয়টা হচ্ছে এখানে আমাদের এই এখানে থাই বরাবর আপনি লাইন দিয়ে দিলেও দিতে পারেন, যেমন আমি দিয়ে নিচ্ছি স্ট্রেট বা বেজিয়ার ধুলেও দিতে পারি এখান থেকে, এখানে এখানে এখানে, আর এখান থেকে এলো এখানে, এটা জুম করে একবার জুম করে এখানে দিলাম, ওকে সরি, বেশ হয়ে গেল। এখন আর এখন যেটা করবেন সেটা হচ্ছে পিকচারটা একটু দেখবেন যে আপনার সাইড সিন কিন্তু একটু ডান দিয়ে আপনার উপরের দিকে, তাই না, তো সেই জন্য আপনি এখানে এখন যদি চান এখান থেকে, যেহেতু সাইড নেলের মেজারমেন্ট নাই, তো সেক্ষেত্রে এখানে আপনি আর 1 সিম বা 1/2 সিম আসলে এভাবে উঠাই দিতে পারেন। ওকে, যেমন মাইনাস আমি 0.5 দিচ্ছি, 0.0, এটাকে এলাইন করে এটা সোজা করে দিলাম, আর এটা ধরে এটাকে আমি এখানে লাগাই দিলাম। তো এই হলো আপনার শর্টস, একটা নর্মাল আমরা বেসিক যেটা করলাম সেটাই, আর
দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে পার্টস গুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা করবো। যেমন পকেট আছে, ফ্লাই আছে, তারপর ব্যাগ ইউক আছে, হ্যাঁ, এই সবগুলো ডিটেলস নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে পরের পরের ভিডিওতে। তো ওকে, দেখেন একটা বেসিক এটুক ট্রাই করতে আমাদের একটু সময় বেশি লেগে গেছে, কারণ হচ্ছে এখানে ওভেনের কাজ কিন্তু খুবই টিপি টিপি করতে হয়, খুবই কেয়ারফুলি ভাবে করতে হয়। এখন এটা নিয়ে আমরা কিন্তু আরো বিস্তারিত আলোচনা করবো হচ্ছে আমাদের স্যাডেল কতটুকু রাখতে হবে, এক মানে আমাদের বিশেষ করে শর্টস আইটেমের স্যাডেল কিরম রাখতে হয়, লং আইটেমগুলোর জন্য স্যাডেল কিরম রাখতে হয়, এগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো হচ্ছে পরের ভিডিওতে। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।